ভাই, এই মেশিনে মাসে 30-40 হাজার টাকা ইনকাম সম্ভব? ইনশাল্লাহ ভাই, সবই সম্ভব। কিভাবে সম্ভব ভাই? কিভাবে সম্ভব টোটাল ডিটেইলসটা আমি জানাবো। আচ্ছা, মেশিনটা কি? মেশিনটা হচ্ছে এটা আপনার রয়্যাল স্টার, এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের, ফারাজ কর্পোরেশন রয়্যাল স্টার ব্র্যান্ডের এসপ্রেসো কফি মেশিন। আমরা 2-3টা ক্যাটাগরি মেশিন করে থাকি। আচ্ছা, ওকে, কিভাবে কি করব আমরা একটু জানিয়ে দিই। আচ্ছা, তো সবার আগে অনেকে আসলে বলে থাকেন যে এইসব মেশিনে আসলে ব্যবসা করা সম্ভব কি না। এখন আসলে ব্যাপারটা হচ্ছে মেশিন আপনার বিজনেসটার কি, এটা আপনাকে বুঝতে হবে। ফুড কোর্টের বিজনেস, রেস্টুরেন্টের বিজনেস হচ্ছে এইটা। আচ্ছা, দেখা গেছে কি আপনার একটা রেস্টুরেন্ট আছে, আপনার ফাস্টফুড আইটেমগুলো করেন, সাথে কফি মেশিন রাখতে পারেন। অনেকে বলে যে ভেন্ডার মেশিন রাখার জন্য। আচ্ছা, ভেন্ডার মেশিন একটা প্রবলেম হচ্ছে, ভেন্ডার মেশিন আলাদা করে ম্যাটেরিয়ালস কিনতে হয়, টেস্টটা ভালো মতো পাওয়া যায় না, এটা সবার অভিযোগ, এটা শুধু আমার একার না কিন্তু। আর এই মেশিনের মাধ্যমে, এটা হচ্ছে ইনস্ট্যান্ট বয়লার মেশিন, মানে আপনার প্রোডাক্টটাকে ইনস্ট্যান্ট গরম করবে, মিক্স করবে, হিট করবে। আচ্ছা, তো এটার মাধ্যমে আপনি দুধ চা, রং চা, কফি, কাঁচা পাতি চা থেকে শুরু করে যা যা আছে, আপনি মালটা চা, তেঁতুল চা, পনির চা, জি জি, অবশ্যই সবগুলি করা সম্ভব। এবং তাও আপনার গ্যাসের থেকে অর্ধেক খরচ, গ্যাসের থেকে অর্ধেক খরচে আপনি এটা চাইলে করতে পারবেন। আচ্ছা, কম খরচে? জি জি, অবশ্যই কম খরচে। কিভাবে আমরা বানাবো, কিভাবে আমরা বলছেন যে প্রফিট করা যাবে, সেটাও কিন্তু আজকে আমরা হিসাব করে দিব। আচ্ছা, তো সবার আগে আমি এখানে পানি নিছি, আমি আপনাকে দেখাবো যে অ্যাকচুয়াল খরচ। এখানে কাঁচা চা পাতা আছে দেখেন। আচ্ছা, আর এখানে আমি দুধ রাখছি, এটা আমি খরচ দেখানোর জন্য 10 টাকা দামের যে প্যাকেটটা, সেখান থেকে 3 প্যাকেট দুধ রাখছি আমি এখানে। আচ্ছা, আর এখানে 6টা নেসকেফে 5 টাকা দামের আছে, জি, কফিটা আছে। অ্যাকচুয়াল খরচও দেখাবো, আর আমি এটা দেখাবো যে কতটুকু প্রফিট হয়, কতটুকু বিক্রি করতে পারবেন আপনি। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আমি সবার আগে দুধ নিয়ে নিলাম। আচ্ছা, এই যে দুধ দিলাম, জি, মোটামুটি কত টাকার এখানে? এখানে 30 টাকা দুধ আছে, আমি 20 টাকার দুধ দিয়ে দিলাম আপনাকে। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা কিন্তু আজকে পাই পাই করে হিসাব করে বুঝিয়ে দিব অবশ্যই কত খরচ হচ্ছে এবং কত টাকা আপনারা প্রফিট করতে পারবেন, এবং মেশিনটা আপনারা কিভাবে চালাতে পারবেন। অনেকে আছে কিন্তু বিয়ে শাদীর অনুষ্ঠানে কিন্তু 500 কাপ, 1000 কাপ এভাবে কন্ট্যাক্ট নিয়েও কিন্তু এগুলো দিয়ে, জি জি, সহজে কাজ করতে পারবেন। আমি এখানে কফিটা দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের সাথে একটু কমেন্ট করে জানাবেন। আজকে কিন্তু একেবারে এমন একটা ব্যবসার কথা আপনাদেরকে বলবো যেটা আপনারা খুব সহজেই করতে পারবেন এবং খুব কম খরচ, কম ইনভেস্ট করে কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারবেন। আর ভাই দেখেন, 20 টাকা দুধ দিলাম, 4টা কফি দিলাম, ঠিক আছে, আর চিনি হিসাবটা করি আমরা। আচ্ছা ওকে, 20 টাকার দুধ, তারপর হচ্ছে 4টা কফি দিলাম, 4-5 এটাও 20 টাকা কফি, তারপরে হচ্ছে এই যে চিনি দিলাম, জি, চিনি কিন্তু দাম বেশি এখন। আপনি যে বললেন এই মেশিনের যে খরচটা, আসলে অনেকে বলে যে অনেক বেশি, 5-7 হাজার আসবে, কিন্তু কেন আসবে না আমি বলি, দেখেন এই মেশিনটা কিন্তু এখন অফ অবস্থায় আছে। হ্যাঁ, বন্ধ হলে কিভাবে চলবে? আচ্ছা, এই দেখেন বন্ধ অবস্থায় আছে। আচ্ছা, এখানে প্রেশারটা দেখেন 40-এর কাটায় আছে। হ্যাঁ, প্রেশার তো 40-এ আছে, মানে আমরা হিসাব করি 4। আচ্ছা, মেশিনটা অফ অবস্থায় আছে, আমি এটা প্রেশার বের করে আপনি দেখবেন। আচ্ছা আচ্ছা, এটা অটোমেটিক চলবে কিন্তু, দেখেন অটোমেটিক চলবে। এখন কিন্তু লাইন চলে আসছে, মানে এটা হচ্ছে প্রেশারটা কমছে এবং সে অটোমেটিক ভাবে নিজেকে রিফিল করার চেষ্টা করতেছে বাকি প্রেশার নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখানে 40-এর নিচে চলে, জি, 40-এর নিচে চলে আসছে এবং সে অটোমেটিক ভাবে লাইন পেয়ে গেছে। আমরা এখন এটা বানাবো। ওকে, তো অনেকে অনেক ভাবেই বানায়, আমি প্রথমে এটা মিক্স করব। কিভাবে মিক্স করব আমি দেখাই দিই, দেখেন মেশিনটাকে যে ইয়েটা আছে এটাকে ভিতরে ঢুকিয়ে প্রথম মিক্স করে নেব। এই যে মাথাটা আছে এই যে আমরা কফিটা কিন্তু করতেছি এখন, অনেকে কিন্তু এই যে এসপ্রেসো কফি মেশিন, যে ফেনা যুক্ত কফিটা খেতে চান, এটা দিয়ে কিন্তু তারা করে নাকি? জি, দেখেন এই মেশিনটাই কিন্তু থাকে, তো সেই ক্ষেত্রে এটা দিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন খুব সহজেই। এবং আপনারা যেই কোনো কফি বলেন, যেই কোনো চা বলেন, আপনারা কিন্তু এটা দিয়েই বানাতে পারবেন। এবং দেখেন বিদ্যুৎ বিল নিয়ে অনেকে চিন্তা করবে, সেটাও আমরা বলে দিব। জি, দেখেন
পরিমাণটা দেখা যাচ্ছে কতটুক কফি কতটুক ফেনা হয়েছে। আচ্ছা আমি একটু মিক্স করে নিই এটা, কারণ দেখেন ফেনাটুক কতটুক হয়েছে। এবার আমি দেখাবো যে কয় কাপ হয়, হ্যাঁ বানায় দেখাবো। দেখেন যদি প্রথমে ফেনা পড়বে, আচ্ছা ওকে, এখানে এক কাপ হলো, এক কাপ ওকে, তারপর হচ্ছে এখানে দুই কাপ। দেখেন আমরা কিন্তু অবশ্যই হিসাব করে দিচ্ছি আপনাদেরকে, দেখেন লাইভটা অবশ্যই শেয়ার করে রাখবেন, কারণ অনেকে কিন্তু বুঝতে পারে না যে কি ব্যবসা করবে কি ব্যবসা করবে। অনেকে কিন্তু বেকারত্ব নিয়েও কিন্তু কাটাচ্ছে জীবন, সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব অল্প ইনভেস্ট করে যে কোনো জায়গায় বসে কিন্তু আপনারা চাইলে এই ব্যবসাটা অবশ্যই করতে পারবেন। আচ্ছা দেন চার কাপ হলো, ওকে আরো দুই কাপের মতো আছে, আরো দুই কাপের মতো আছে। জি তারপর আমি এটা দেখে ইয়ে করে নিচ্ছি, ওকে খেয়ে দেখাবো। আচ্ছা অনেক গরম যদিও, আমাদের কিন্তু খরচ হয়েছে কত, সারাদিন যদি আপনারা সেল করেন। আর এই চা এবং কফি খায় না বাংলাদেশের মানুষ কিন্তু খুবই কম আছে। আচ্ছা তো সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু আপনারা কফি বানাতে পারবেন। এছাড়াও কিন্তু আরো অনেক অনেক আইটেম বানানো সম্ভব, যেমন দুধ চা রং চা এগুলো সবই বানানো সম্ভব। আচ্ছা আমি এটা একটু ইউজ করার পদ্ধতিটা আমরা জানিয়ে দেবো। আমি এটা একটু আপনাকে রং চা বানিয়ে দেখাচ্ছি, দুধ চা বানিয়ে দেখাচ্ছি। আচ্ছা রং চাও হবে দুধ চাও হবে। ওকে লাইকটা অবশ্যই আপনারা শেয়ার করে রাখবেন, পরবর্তীতে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কফি মেকার মেশিন কিন্তু দেখাচ্ছি, শুধু কফিই না আপনারা দুধ চা বলেন রং চা বলেন সবকিছু কিন্তু বানাতে পারবেন। এবং এইটা কিন্তু অবশ্যই একেবারে সাধ্যের মধ্যে থাকবে প্রাইস, এবং কিনে আপনারা যে কোনো জায়গায় বসে কিন্তু আপনারা প্রথমে ডিটারমাইন আপনি কোন জায়গায় ব্যবসা করবেন, সেখানে ব্যবসা হবে কিনা এবং এগুলো কিন্তু যাবে কিনা, এগুলো কিন্তু অবশ্যই যাবে। আচ্ছা কারণ খাবার আইটেম এমন একটা বিজনেস, বা কফি বলেন চা বলেন, এটা আসলে আমাদের দেশে মনে করেন যত সমস্যা হোক 10 জনের মধ্যে 8 জনই কিন্তু আমরা, জি জি অবশ্যই, এই জন্য আপনি নিজে প্রতিদিন 5-6 কাপ খান, আমি নিজে 7 থেকে 8 কাপ চা আমার এভারেজ লাগে। রাইট 7 কাপ হয়তো বেশি না, 4 থেকে 5 কাপ 2-3 কাপ অনায়াসে তো খাওয়া যায়। এবং রং চা হোক দুধ চা হোক বা কফি হলে তো আরো ভালো হয়। জি জি আচ্ছা এখন আমি দেখাবো হচ্ছে এখানে আমি আর কোনো কিছু এক্সট্রা নষ্ট করবো না, শুধু আমি দেখাবো যে এটাকে রং চা বানানো সম্ভব। আচ্ছা শুধুমাত্র আপনাদের এই জিনিসটা কিন্তু গরম করবে, জি দেখেন সেইটাই কিন্তু, কোনো গ্যাস ইউজ করতে হবে না, কোনো চিনি দিয়ে দিলাম আমি। আচ্ছা আচ্ছা ওকে চিনি দিয়ে দিলাম। দেখেন আপনারা রং চা বলেন দুধ চা বলেন সব ধরনের চা কিন্তু এটাতে বানানো হবে। আর এই যে চা পাতা দিয়ে দিলাম, ওকে কফি মেকার মেশিন ভাই, এটা অরিজিনাল তো সবকিছু ভিতর? জি জি একদম সবকিছু অরিজিনাল। আচ্ছা এখানে ডুপ্লিকেটের কোনো সুযোগ নেই, সবচেয়ে বড় কথা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা আমি এখানে এটা বানায় দেখাবো, দেখেন এই দেখেন পাইরেটা কালার ছাড়ছে একটু অল্প। আচ্ছা দেখেন কতটুকু, যদি গরম না হতো তাহলে কিন্তু কালারটা আসবে না। দেখেন আমরা কিন্তু এখানে প্রেসার দিচ্ছি, এখন দেখেন আজকে দরকার না হলো কয়েকদিন পরে দরকার হলো কিন্তু আপনারা দেখে শুনে এই জিনিসটা কিন্তু নিতে পারবেন।
কালারটা দেখেন একটু, ওয়াও দেখেন এবারে ধোয়া উঠতেছে কিন্তু। আর আমি এটা আপনাকে ইয়েতে দেখাচ্ছি, দেখেন এই যে কালারটা দেখেন একেবারে রংচা কিন্তু হয়ে গেছে। এটার সাথে দিয়ে এখন আপনি যদি একটু মালটা দেন, আচ্ছা মালটা হোক তারপরে হচ্ছে তেঁতুল চা হোক বা যাই হোক না কেন পুদিনা বাদে শুক, আপনি এটা দিয়ে আপনি পরিবেশন করতে পারবেন, পনেরো টাকা বিশ টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন। আর আপনার খরচ কত দেখেন, এতটুকু কাপের রং চা কিন্তু আমরা খাই দশ টাকা, এই এই কাপটা তো মিনিমাম বিশ টাকা, বিশ টাকা পনেরো টাকা ধরলাম। আপনি দেখা গেছে রং চা বা প্রত্যেকটা জিনিসের হিসাবটা হয় আপনার আশেপাশে কি কি ওই যে ইনগ্রিডিয়েন্টস গুলো যেগুলো বলে এগুলো থাকে। ধরেন নর্মাল যারা কেটলি চা বিক্রি করে তারা জাস্ট হচ্ছে কাঁচাপাতি চাটা বা ইয়ে নর্মাল হয় পাঁচ ছ টাকা করে তারা রাখে ছোট ছোট কাপে, কিন্তু যারা হচ্ছে পুদিনা পাতা হোক মালটা হোক তারপরে আপনার লেবু হোক তারা কিন্তু মোটামুটি মিনিমাম পনেরো থেকে বিশ টাকা করে চার্জ করে। তাহলে আপনি হিসাব করেন ওখানে একটা লোকে যদি সারাদিনে আপনার এক মাসে যারা হচ্ছে কেটলি চাগুলো বিক্রি করে তাদের সিলিন্ডার যদি লাগে মিনিমাম একটা সিলিন্ডার লাগে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ হয় মিনিমাম। আচ্ছা তো সে বিদ্যুৎ বিলটা কেমন আছে? এইখানে বিদ্যুৎ বিল পনেরোশো টাকা আসবে মাসে সর্বোচ্চ আপনি সারাদিন ব্যবহার করলে। কেন এবার আমি আপনাকে বলি, জি অনেকে বলেন ভাই মেশিন তো আমার সারাদিন চালু রাখতে হবে, কিন্তু ব্যাপারটা তা না। এই যে দেখেন মেশিনের প্রেশার কিন্তু এখন আছে চল্লিশের কি খুব কাছাকাছি, মেশিনটা এখন অন অবস্থায় আছে আমি ব্যবহার করতেছি না। আপনাকে হয়তো দুই থেকে তিন মিনিট পর যখন প্রেশারটা আরেকটু লোড হবে এটা কিন্তু সে এখন তার প্রেশার গুলো নিচ্ছে, মানে প্রেশার গুলো সে এখন ফর্টি পর্যন্ত যখন যাবে মেশিন অটোমেটিক কিন্তু এখান থেকে অফ হয়ে যাবে, মানে ফর্টি পর্যন্ত কিন্তু এখনো যায় নাই, দুই দাগ বাকি আছে, ফর্টি পর্যন্ত চলে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে। আচ্ছা তাহলে তো বিদ্যুৎ সাশ্রয়ী করবে। জি জি অবশ্যই বিদ্যুৎ সাশ্রয়ী করবে। যদি কারেন্ট অফ হয়ে যায়, কারেন্ট যদি না থাকে তখন সেই ক্ষেত্রে কিভাবে চলবে? কারেন্ট যদি না থাকে আমি আপনাকে এখনই দেখাই দিতে হবে যে কারেন্ট নাই, আমি এটা মোটামুটি দুই ঘন্টা মিনিমাম মিনিমাম দুই ঘন্টা চলবে। আমি এটা বানিয়ে দেখাচ্ছি, বিদ্যুৎ ছাড়াও কিন্তু এই মেশিনটা চলবে। জি জি দেখেন এই জন্য কিন্তু আপনারা মাসে সর্বোচ্চ বারোশো থেকে পনেরোশো টাকা বিদ্যুৎ বিল আসবে। হ্যাঁ আপনি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চালান কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে এইগুলো দেখেন এই যে যে মেশিনটা ইউজ করেছেন মেশিনটা কোন দেশের? হ্যাঁ মেশিনটা এগুলো আমাদের লোকাল প্রোডাকশন করা, কিন্তু এর ভিতরে যে কয়েল আছে কয়েলগুলো আছে কোরিয়ার এবং ইতালির। আচ্ছা কোরিয়ার এবং ইতালির। জি যে ভিতরে যে সুইচটা আছে পিএসএস সুইচ বলি আমরা, পিসিসি সুইচ, এটা হচ্ছে আমরা কোরিয়ার কোরিয়ার তৈরি করা ভালো কোয়ালিটি। আচ্ছা আর আরেকটা আছে হচ্ছে আমরা কয়েলটা, কয়েলটা সম্পূর্ণ ইতালি। আচ্ছা কয়েলটা সম্পূর্ণ ইতালি। জি ইতালি। আচ্ছা ওকে, এবং এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন ভাইয়া? আমাদের এই প্রোডাক্টের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দুই বছরের। কয়েল আসলে যদি আমাদের কোনো ফল্টের জন্য যদি কোনো সমস্যা হয় বা কয়েল পুড়ে যায় সেক্ষেত্রে সম্পূর্ণভাবে আপনি প্রোডাক্ট রিপ্লেসমেন্ট বা কয়েল যদি সমস্যা কয়েল রিপ্লেসমেন্ট যদি হোক সম্পূর্ণ আমাদের দায়ভার, দুই বছরের মধ্যে আপনি আমাদের থেকে সুবিধাটা পাবেন। এটা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি। পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি। রয়্যাল স্টার এসপ্রেসো কফি মেশিন, দেখেন এই মেশিনগুলো দিয়ে কিন্তু আমরা কফি খেয়ে থাকি, এই মেশিন দিয়ে কিন্তু কফিগুলো বানানো হয়, কোল্ড কফি বলেন বা হট কফি বলেন যেটাই হোক না কেন। পাশাপাশি কিন্তু এখানে রয়্যাল স্টার আরেকটা আছে, দুইটা দুই কালার কেন ভাইয়া? এটা হচ্ছে আমাদের যারা যাদের বাজেটটা একটু কম, আচ্ছা যারা চাচ্ছে যে না আমি বাজেটটা কম মেশিন তো ভালো, আমাদের আসলে সব সবগুলো মেশিনের কোয়ালিটি ফুল। আচ্ছা তো যদি কোনো মেশিনের মানে যাদের বাজেটটা একটু কম তাদের জন্য এই মেশিনটা, এটা তো দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে। এটা শুধু দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা আর এটা কিন্তু গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট, এবং সাথে এটা কয় লিটার ক্যাপাসিটি ভাই? এটা হচ্ছে বিশ লিটার ক্যাপাসিটি। বিশ লিটার ক্যাপাসিটি। পানিটা কোন দিক দিয়ে দিব? পানির ইনপুট, পানির ইনপুট হচ্ছে যে এটা। আচ্ছা এই পাশ দিয়ে পানিটা দিতে হবে। আচ্ছা বিশ লিটার ক্যাপাসিটি আছে। আচ্ছা ওকে, তো এইগুলোর প্রাইস আজকে কত দিচ্ছেন ভাই? আচ্ছা আমাদের কাছে এই দুটো হচ্ছে যাদের হচ্ছে নর্মাল ব্যবহার করতে চান, যাদের বাজেট কম তাদের জন্য এইটা, যাদের বাজেট বেশি একটু ভালো নিতে চান ওয়ারেন্টি কার্ড তাদের জন্য এইটা। আচ্ছা আমাদের ক্যাফেটেরিয়া বা বড় বড় রেস্টুরেন্টের জন্য যাদের আসলে হিউজ পরিমাণে কফি মেশিনের প্রতিদিন প্রোডাকশন ইয়ে করতে হয়, জি ডাবল, এটাকে আমরা ডাবল চেম্বার বলি, জি দুই চেম্বারে একসাথে কাজ করতে পারবেন। এটা ক্যাপাসিটি তিরিশ লিটার, এটার প্রাইস পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা। ছাব্বিশ হাজার টাকা ডাবল চেম্বার, ডাবল চেম্বার, দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা এবং
সার্ভিস ওয়ারেন্টি আছে 5 বছর। অনেকে এই মেশিনগুলো আমরা যখন আগে দেখতাম, এই মেশিনগুলো কিন্তু খুব ভালো, অনেক অনেক চলে, এটা কিন্তু আজকে থেকে না বা 2-3 বছর ধরে না, অনেক আগে থেকে, অনেক আগে থেকে, রাইট। এই একটা মেশিন 30,000-40,000-45,000 টাকা করে আপনি বাইরে কিন্তু দেখতে পাবেন অবশ্যই, রাইট, খোঁজ করলে। ভাই এই সিঙ্গেল চেম্বারই তো 23-24-25,000 টাকা সেল করে। আসলে আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রফিটটা আসলে যতটুক করার না যায় অতটুক দেখে আমরা প্রাইস গুলো নির্ধারণ করে থাকি, যত কম করা যায়। জি জি জি। আচ্ছা, আমাদের প্রোডাক্টের প্রাইস হচ্ছে 26,000 টাকা। ওকে, আর এখানে যে দুইটা আছে, রোজ গোল্ড এবং এটা হচ্ছে সিলভার। জি, সিলভার এসএস। জি, আচ্ছা, সিলভার হচ্ছে আপনার 14,000 টাকা। 14,000? জি, 14,000 টাকা। আচ্ছা, আর রোজ গোল্ডের দাম হচ্ছে 18,000 টাকা। 18,000 গ্যারান্টি সহকারে যদি না দিতে পারি, সেক্ষেত্রে আপনার যা চার্জ করতে হবে, কোন সমস্যা হলে 3 দিনের মধ্যেই আপনারা এটা চেক করে দিবেন। মাত্র 3 দিনের মধ্যে সারা বাংলাদেশে সার্ভিসটা দিয়ে থাকবো। সারা বাংলাদেশে কিন্তু সার্ভিসটা দিয়ে থাকবে। এবং প্রাইসটা আবার একটু বলে দিচ্ছি, যেটা হচ্ছে এই যে এসএস কালার, যেটা 14,000 টাকা, এটা হচ্ছে 18,000। এবং সবচেয়ে মূল আকর্ষণ এবং মূল জিনিস যেটা, আচ্ছা, আমরা শীতকালীন একটা অফার লঞ্চ করেছি, ডিসকাউন্ট বা স্ক্র্যাচ কার্ড প্রথমে পাবেন যারা আমাদের থেকে পণ্য কিনবেন, যে কোনো পণ্য হোক না কেন। কফি মেশিনের জন্য আমাদের এই ডিসকাউন্ট ও স্ক্র্যাচ কার্ড আছে, এটাতে আপনি নগদ ডিসকাউন্ট থেকে শুরু করে ফ্রি ডেলিভারি অন্যান্য পণ্য কিন্তু পেতে পারেন। আচ্ছা, মানে একটা প্রোডাক্ট কিনবো আর এরকম একটা স্ক্র্যাচ কার্ড কিন্তু থাকবে, আপনারা কষলেই নিশ্চিত কিন্তু পুরস্কার আপনারা পেয়ে যাবেন, এটা অবশ্যই পাবেন। আচ্ছা, আর সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হলো, আমাদের একটা যে আপনারা বলেছে ক্যাম্পেইন লঞ্চ করেছি, মেয়ে ক্যাম্পেইন উপলক্ষে রেফেল ড্র, রেফেল ড্রটা কিন্তু হবে 15 ফেব্রুয়ারি 2024-এ। এবং কি কি থাকবে, মোবাইল, স্মার্ট টিভি, ব্লেন্ডার, রাইস কুকার সহ 30টি আইটেম, গিজার, কফি মেশিন বা আইপিএস কিনলে আপনারা চাইলে কিন্তু জিনিসে পার্টিসিপেট করতে পারবে। আচ্ছা আচ্ছা, তাদের কাছে কিন্তু আইপিএস ও আছে, গিজারও আছে, যেহেতু সামনে শীতকাল চলে আসছে এই গিজারগুলো কিন্তু আপনারা কিনতে পারেন এবং অরিজিনাল গিজার হবে, এগুলা চাইলে শীতের আগে আপনারা কিনে দেন। আর এই কফি মেকার মেশিন কিনে কিন্তু আপনারা যারা আসলে কিনতে চান, ব্যবসা করতে চান, অবশ্যই কিন্তু এগুলো ভালো হবে এবং 3 বছরের কিন্তু গ্যারান্টিও কিন্তু রয়েছে, 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। জি, 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এটাতে পাবেন, 5 বছর এটাতে, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটাতে, শুধু 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। যাদের একটু বাজেট কম তারা এটা নিতে পারেন, অবশ্যই সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছে। আর যারা মনে করেন আমি ব্যবসা করবো যেহেতু আমার একটা ভালো জিনিস দরকার, অবশ্যই এটাই দিয়ে আপনারা করতে পারেন। এবং যারা কমার্শিয়াল একেবারে মানে ফুল কমার্শিয়াল, যাদের একটু বেশি দরকার, 2টা ডাবল চেম্বারও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। প্রাইস কিন্তু থাকবে এটা মাত্র হচ্ছে কত ভাই বলেছিলেন ডাবল চেম্বারটা, এটা পড়বে 26,000 টাকা। 26,000 টাকা, এবং সাথে ডিসকাউন্ট স্ক্র্যাচ কার্ডটা পাবেন এবং রেফেল ড্রয়ে আপনার প্রবেশ করার জন্য আমরা যে রেফেল কার্ড দিয়ে দিব। এরকম একটা রেফেল ড্রও কিন্তু আছে, ফেব্রুয়ারি মাসেই কিন্তু এটা তাদের রেফেল ড্রটা হবে। পাশাপাশি প্রত্যেকটা কেনার সাথে সাথে কিন্তু আপনার স্ক্র্যাচ কার্ডও পেয়ে যাচ্ছেন এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, নগদ টাকাও ক্যাশব্যাক থাকতে পারে। আর আরেকটা ব্যাপার বলে নিই, অনেকে বলতে পারে যে এগুলো সব ভাওতাবাজি হতে পারে, কিন্তু আসলে ভাওতাবাজি না। আমি আপনার যারা ভিউয়াররা দেখতেছে আপনার লাইভের মাধ্যমে আমি বলতেছি, এই জিনিসগুলো কিন্তু পরিচালনা আমি নিজে করব না, আপনারা যারা আমার সাথে এই জিনিস সহযোগিতা করেন আপনাদের মাধ্যমে কিন্তু 15 ফেব্রুয়ারি আমরা একটা লাইভ অনুষ্ঠান করে কিন্তু এই গিফটগুলো প্রদান করব। আচ্ছা, আমাদের মাধ্যমে কিন্তু লাইভটা হবে সেই 15 ফেব্রুয়ারি। অবশ্যই যারা কিনবেন এরকম রেফেল ড্রয়ের একটা কুপনও কিন্তু আপনারা সাথে পেয়ে যাবেন, এটা কিন্তু অবশ্যই রাখতে হবে আপনাদেরকে। আর তো সেক্ষেত্রে আমরা প্রাইসও বলে দিয়েছি, এগুলো নেওয়ার ওয়েটা কি ভাই? আমরা আসলে মাত্র অল্প টাকা অ্যাডভান্সে, মানুষের ট্রাস্টের জন্য আমরা মাত্র 500 টাকা অ্যাডভান্সে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি, ক্যাশ অন ডেলিভারি যেটা বলে, ক্যাশ অন ডেলিভারি। জি, আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন, আপনারা চাইলে সুন্দরবনের মাধ্যমে নিতে পারেন, যেটা সম্ভব আপনাদের জন্য সুবিধা আপনারা চাইলে নিতে পারবেন। আচ্ছা, এবং দেখেন এখানে যারা আসলে বুঝতে পারবেন না, দেখেন এখানে কিন্তু ব্যবহারের নিয়মাবলী দেওয়া আছে, সাবধানতা দেওয়া আছে, সবকিছুই কিন্তু লেখা আছে এখানে। এছাড়াও যদি না পারেন আপনারা তাদের সাথে ফোনে যোগাযোগ করলেও কিন্তু আপনারা তারা সাপোর্ট দিবে অবশ্যই। এবং দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট কিন্তু দেখাচ্ছি, কফি মেকার মেশিন, যারা দোকানে বসে হোক বা বাইরে যে কোনো জায়গায় দাঁড়িয়ে হোক বসে হোক আপনারা কিন্তু এগুলো দিয়ে ব্যবসা করতে পারবেন এবং খুবই অল্প খরচে, খুবই অল্প ইনভেস্টমেন্টে মাসে কিন্তু আপনারা 30-40,000 টাকা মিনিমাম
আপনারা ইনকাম করতে পারবেন। তো যারা আসলে নিতে চান লাইভটা অবশ্যই শেয়ার করে রাখবেন, হয়তো আজকে দরকার না হতে পারে, এক সপ্তাহ পরে দরকার হলেও কিন্তু তখন আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন। এবং প্রাইসগুলো আবার একটু বলে দিচ্ছি, যারা এই সিলভার কালারটা নেবেন প্রাইস থাকবে হচ্ছে 14,000 টাকা, এবং ডিসকাউন্ট পাবেন অবশ্যই। আচ্ছা, আর এটা পড়বে 18,000 টাকা ফিক্সড প্রাইস রোজ গোল্ড, জি রোজ গোল্ড, এটার সাথে ডিসকাউন্ট বা স্ক্র্যাচ কার্ড থাকবে, স্ক্র্যাচ কার্ড থাকবে, আর এটা পড়বে 26,000 টাকা। 26,000 টাকা। আর যারা সরাসরি এসে দেখে নিতে চায়, লোকেশন একটু, তাদের জন্য অ্যাড্রেস হচ্ছে আমার 49/51 নবাবগঞ্জ রোড, লালবাগ, ঢাকা, বা বিজিবি 1 নম্বর গেটের পাশে সেকশন বটতলা পুলিশ ফাঁড়ির কাছে। আচ্ছা, সেকশন বটতলা পুলিশ ফাঁড়ির কাছে এসে ফোন দিলে কিন্তু হবে, স্ক্রিনে কিন্তু দুইটা নাম্বার দেওয়া আছে, এখানে নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে। আচ্ছা, চাইলে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, ইমো নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। যার যেটা লাগবে তিনটা ক্যাটাগরির আছে, স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন, যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন।